সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু এখন যথেষ্ট ব্যস্ত। একদিকে যেরকম লকডাউন পরবর্তী প্রথম ছবি এসওএস কলকাতার শুটিং এর কাজ চলছে, ঠিক সেরকমই কিন্তু তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রেরও যথেষ্ট খেয়াল রাখেন। আর এরই কাজে জন্মাষ্টমীর শুভেচ্ছা তিনি তার ফ্যানেদের জানিয়ে দিলেন। শুধু শুভেচ্ছাই জানালেন না, নিজের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পুজো সারলেন তিনি অতি ভক্তি ভরে। এই দিন মিমি একেবারে ঘরোয়া লুকে এবং সাদা সালোয়ারে ধরা দিলেন ক্যামেরার সামনে। তার সাথেই দেখা গেল ফল ও মিষ্টির সাথে সাথে তিনি সাজিয়ে দিয়েছেন ভোগের থালা মালপোয়া এবং তালের বড়া দিয়ে। স্বাভাবিকভাবেই মিমি এই লুক কিন্তু নজর কেড়েছে নেটিজেনদের। আপনার এতে কি মত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।